হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো স্বরবর্ণ। স্বরবর্ণ তো আমাদের সবার আগে শেখা উচিত। স্বরবর্ণ না জানলে কিন্তু আমরা কোনো কিছুই লিখতে পারবো না, পড়তে পারবো না, শিখতে পারবো না। স্বরবর্ণ আমাদের সবার আগে জানতে হবে, সবার আগে শিখতে হবে। তাহলে চলো আজকে আমরা স্বরবর্ণ শিখবো। তো ছোট বন্ধুরা, আমরা সবাই স্বরবর্ণ আজকে পড়বো, শিখবো, জানবো, ঠিক আছে? তাহলে স্বরবর্ণ প্রথমে কি আছে দেখো সবাই। প্রথমে আছে হচ্ছে স্বরে অ, স্বরে অ, স্বরে অ। তারপরে কি আছে স্বরে আ, স্বরে আ, স্বরে আ। তারপরে কি আছে হ্রস্ব ই, হ্রস্ব ই, হ্রস্ব ই। তারপরে কি আছে দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই। তারপর কি আছে হ্রস্ব উ, হ্রস্ব উ, হ্রস্ব উ। দীর্ঘ উ, দীর্ঘ উ, দীর্ঘ উ। রি, রি, রি। এ, এ, এ। ওই, ওই, ওই। ও, 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 ও। আমাদের তাহলে স্বরবর্ণ আমরা পড়লাম। তাহলে স্বরবর্ণগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, জানতে হবে, শিখতে হবে, লিখতে হবে, বলতে হবে, বলে বলে পড়তে হবে। বারবার করে কিন্তু স্বরবর্ণগুলো তোমরা বলবে এবং পড়বে, তাহলে তোমাদের স্বরবর্ণগুলো মুখস্থ হয়ে যাবে। আগে মুখস্থ করতে হবে, তারপরে তোমাদের লিখতে হবে। তাহলে আমরা আরেকবার পড়ি স্বরবর্ণগুলো, আমরা আরেকবার পড়ি। এটা হচ্ছে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। তাহলে আমরা স্বরবর্ণগুলো পড়লাম সবাই, আবার পড়ি একবার, চলো। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। তাহলে তোমরা এগুলো বারবার এমন বাসায় পড়বে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আজকে আমরা স্বরবর্ণ শিখলাম, জানলাম, পড়লাম, বললাম। তাহলে তো তাহলে আজকে এই পর্যন্তই পড়লাম। তোমরা সবাই ভালো থাকবে ছোট বন্ধুরা। টাটা, বাই বাই।